ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব বাচ্চ বাচ্চ আলোচনা করতে গিয়ে আমাদেরকে জানতে হবে বাচ্চ কাকে বলে মানুষ বাক্যে কথা বলে সেই কথা বলার ভঙ্গি এক একজনের এক এক রকম বাক্যে যে ক্রিয়াপদের রূপান্তর ঘটে সেই রূপান্তরকেই বলা হয় বাচ্চ। এই বাচ্চ পরিবর্তনের নিয়মের ক্ষেত্রে সর্বপ্রথম কর্তা এবং ক্রিয়ার পরিবর্তন করতে হয় বন্ধুরা যখন আমরা বাচ্চ পরিবর্তন করতে যাব সর্বপ্রথম আমাদের কর্তা এবং ক্রিয়ার পরিবর্তন করতে হবে তবেই বাচ্চ্য সঠিকভাবে হবে বাচ্চ্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় ভাববাচ্চ কর্মবাচ্চ কর্মবাচ্য আর হচ্ছে কর্তৃবাচ্য এবার আসব ভাব করার নিয়ম ভাববাচ্য যখন কর্তা থাকবে সেই কর্তা পরিবর্তন কীভাবে করতে হয় রাজুক্ত কর্তার ক্ষেত্রে রায়ের পরিবর্তে দের বসাতে হয় বাকি সকল ক্ষেত্রে র বা এর বসাতে হবে যেমন আমি থাকলে আমার তুমি থাকলে তোমার সে থাকলে তার আপনি থাকলে আপনার তারা থাকলে তাদের এখন এখানে বলছে রাজযুক্ত কর্তার ক্ষেত্রেদের এখানে দেখো তারা একটা কর্তা তাহলে তা সেখানে হচ্ছে তাদের বাকি সকল ক্ষেত্রে বসাতে হবে যেমন আমি আমার তুমি তোমার সে তার ইত্যাদি এখন ক্রিয়া পরিবর্তনের নিয়ম কি আছে ক্রিয়া প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মূল ক্রিয়া আর একটা হচ্ছে ক্রিয়া কীভাবে পরিবর্তন করব দেখো ক্রিয়া শেষে রসই অন্তস্থীয় এন এ যদি উচ্চারিত হয় তাহলে হয় হবে যদি ও আ উন উক হয় উচ্চারিত হয় তাহলে সেটা হবে হোক অন্য সকল ক্ষেত্রে ক্রিয়াটি থেকে বিভক্তি বের করে তার পূর্বে হওয়া বর্ণটি বসাতে হবে আমরা জানি ক্রিয়া শেষে একটা বিভক্তি থাকে সেই বিভক্তি এ কে রে হ্যাঁ এগুলো হতে পারে সেই বিভক্তিটাকে বের করে তার যে মূল ক্রিয়াটা আছে হাওয়া ক্রিয়াটা সেটা বসিয়ে বাচ্চ পরিবর্তন করতে হয় তাহলে এবার কয়েকটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক যেমন আমি বই পড়ি তাহলে আমি থাকলে কি হচ্ছে আমার বই পড়া হয় এখানে হচ্ছে বই পড়ি এটা হচ্ছে ক্রিয়া তাহলে শেষে কী উচ্চারণ হচ্ছে ই উচ্চারণ হচ্ছে শেষে এখানে দেখো ই উচ্চারণ হচ্ছে ই থাকলে কী হয় তাহলে আমার বই পড়া হয় এই যে হওয়া ক্রিয়াটা এখানে বসে তাহলে পড়া হয় এটা হচ্ছে হওয়া ক্রিয়া উহার লেজ কাটিয়া দাও এখানে ক্রিয়া কোনটা লেজ কাটিয়া দাও ঠিক আছে এটা হচ্ছে ক্রিয়া তাহলে উহার লেজ কাটিয়াটা হবে কাটিয়া দেওয়া হোক এবার হচ্ছে হওয়া ক্রিয়া বসাতে হবে যে দেওয়া হোক হোক কেন আসলো শেষে ও আছে ঠিক আছে শেষে ও আছে তার জন্য ও থাকলে কি হয় হোক হয় একটু একটু আগে বলাম মুদ্রা যদি রসই রসৌ ইত্যাদি উচ্চারিত হয় তাহলে হয় হবে যদি ও উন উক উচ্চারিত হয় তাহলে সেটা হোক হয়ে যাচ্ছে এবং আমি পূর্বে জানিতাম না এটা হচ্ছে নাবাচক বাক্যে তাহলে সেটা কেমন নাবাচকই করতে হবে তাহলে আমার পূর্বে জানা ছিল না তাহলে আমার পূর্বে জানা ছিল না এটা হচ্ছে ভাববাচ্য এবার আসবো আমরা কর্মবাচ্য কীভাবে করবো তাই কর্মবাচ্য কর্তা পরিবর্তন করতে হলে দাঁড়া বা কর্তৃক বসাতে হয় যখনই দেখব কোনো বাক্যকে আমরা কর্মবাচ্যে নিয়ে আসবো তখনই সেটাকে দাঁড়া বা কর্তৃক বসাতে হবে বাকি সকল ক্ষেত্রে যে যে নিয়মটা আছে সেই ভাব করতে হবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বন্ধুরা আমরা যদি ভাববাচ্যটা খুব ভালোভাবে শিখি তাহলে আমাদের কর্মবাচ্য করতে কোনো অসুবিধা হবে না কর্মবাচ্যটাও হয়ে যাচ্ছে সেই লেখে একটা বাক্য এটাকে যদি আমি কর্মবাচ্য নিয়ে আসি তাহলে কি হবে সে থাকলে তো বাকি সকল ক্ষেত্রে ভাববাচ্যের নিয়ম তাহলে ভাব নিয়মটা কী আছে বন্ধুরা সে থাকলে কী হচ্ছে সে থাকলে হচ্ছে তার এবার কর্তা পরিবর্তন এটা কর্তা তার কর্তা তার সাথে কী বসাতে হবে দ্বারা বা কর্তৃক বসাতে হবে তাহলে তার দ্বারা লেখা হয় লেখে একটা ক্রিয়া তাহলে লেখা হয় ঠিক আছে হওয়া ক্রিয়া কর্তৃক কখন বসবে যখন কোনো ব্যক্তির নাম থাকবে যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন ঠিক আছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন এই বাক্যটাকে যদি আমি কর্মবাচ্য নিয়ে আসি তাহলে কী হবে তাহলে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লেখা হয় বা রচিত হয় ঠিক আছে তাহলে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয় এরকমভাবে আসবে ঠিক আছে এরপর কী আছে আমি বই পড়ি তো এখানে বই পড়ি এটা হচ্ছে ক্রিয়া বই পড়ি হচ্ছে ক্রিয়া তাহলে আমি থাকলে কী হচ্ছে আমার দ্বারা নিয়মে আছে দ্বারা বা কর্তৃবসতে দ্বারা বই পড়া হয় হওয়া ক্রিয়া বসানো ঠিক আছে তুমি যেতে পারবে না এটা নাবাচক বাকি আছে তাহলে তোমার দ্বারা যাওয়া হবে না ঠিক আছে এরপর আমরা দেখব কর্তৃ কিভাবে কীভাবে কর্তা পরিবর্তন করবো কর্তৃ কর্তা পরিবর্তনের ক্ষেত্রে রা যুক্ত করতে হবে যখন আমরা কর্তৃপাচ্ছে করবো তখন কর্তা পরিবর্তন করতে হলে আমাদেরকে কর্তার সাথে কী করতে হবে রা যুক্ত করতে হবে এবং যদি দের থাকে তাহলে সেটাকে তুলে দিতে হবে আর যদি দের না থাকে তাহলে র বা এর বসাতে হবে ঠিক আছে বন্ধুরা এবার ক্রিয়া পরিবর্তন কিভাবে করব। ক্রিয়া পরিবর্তনের ক্ষেত্রে কর্তা অনুসারে পরিবর্তন করতে হয় কর্তা যদি না থাকে তবে আমি তুমি সে তারা কর্তা ধরে নিতে হবে ঠিক আছে মনে করো সে যদি বাক্যে থাকে ধরা হইল তাহলে সে ধরিল যদি তাকে খাওয়া হইছে মানে সে খাইতেছে ঠিক আছে বলা হইতেছে আমি আছে তাহলে আমি বলিতেছি কয়েকটি উদাহরণ দেখা যাক ইহাদের পূজা করা হইবে এটাকে যদি আমি করতে পারছি নিয়ে আসি তাহলে ইহারা তাহলে কি বলছে কর্তা পরিবর্তনের ক্ষেত্রে দের থাকলে কী করতে হবে বন্ধুরা দের থাকলে তুলি দিতে হবে তুলি দিয়ে কি বসাতে হবে রা বসাতে হবে ঠিক আছে এবং যে ক্রিয়া আছে সেই ক্রিয়াটা যে মূল ক্রিয়াটা সেখানে বসতে হবে ঠিক আছে তাহলে ইহারাদের তাহলে ইহারা পূজা করিবে আমার সঙ্গে আসা হোক তাহলে কি হচ্ছে আমার সঙ্গে এসো আমার সুযোগ হয়েছিল তাহলে আমি সুযোগ পেয়েছিলাম তারপরে দেখো সকাল থেকেই পড়িয়ে যাওয়া হচ্ছে তাহলে এখানে কিন্তু কর্তাটা উজ্জ্ব আছে কর্তাটা কী আছে বন্ধুরা উজ্জ্ব আছে তাহলে কি হবে তাহলে তিনি সকাল থেকেই পড়িয়ে যাচ্ছেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ